बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। वेलकम टू माय फातेमास मॉम ब्लॉग बांग्लादेश। आमी आछी फातेमा तोमादेर संगे और तुम्हरा तो आमार संगे सब समय थाको। आज हमें देखाबो टुकिटाकी कॉस्मेटिक किना बाजार करा चूला नतून चूला किनेछिलाम रान्नाघरे कि दुर्घटना घटेछे सेटाई आर शेयर करब। आज आर कोनो रेसिपी शेयर करछि ना, ताहले एटाई आमी शेयर करब आज আমারই রান্নাগুলো। আমারই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে যাবে যেন আমার রান্নাটি সবার আগে তোমাদের কাছে চলে যায়। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। চলো বন্ধুরা, আমরা সবাই আমাদের পাশের জনকে ভালো রাখি, আমাদের মা বাবাকে ভালো রাখি এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, সেই সাথে সৎ থাকি। এখানে বাগানের কিছু ফুল উঠিয়ে নিয়ে এসেছি, সেগুলো দেখাচ্ছি। এবং লাউ গাছ হয়েছে, সেই লাউ গাছগুলো দেখাচ্ছি। এগুলো আমার বোনের বাসায় এসেছিলাম, রুমের পাশেই গাছগুলো বাগান, তাই দেখালাম, শুট করে নিয়ে এসেছি। এই তো লেবু গাছে লেবু ধরেছে, একদম তরতাজা লেবু, তাই ভালো লাগলো। এই তো অনেকগুলো লেবু ধরেছে, লেবুগুলো দেখতে কিন্তু অনেক ভালো ছিল এবং রসালো। আমি অবশ্য কতগুলো লেবু নিয়েও এসেছি। তারপর বাসায় চলে এসেছি, এসে পরের দিন সকালে আবার স্বপ্নে গেলাম। সেখানে যেয়ে এবিসি সস নিয়ে এলাম, দুধ নিয়ে এলাম, চা খাওয়ার দুধ সাথে গ্লাস, ডিএসএস মার্কেটে ডিপার্টমেন্ট স্টোরে চলে গিয়েছিলাম, আর নিয়ে এসেছি বোয়া খাওয়ার জন্য বোয়ার খুদ, এখান থেকে এনেছি। টুকিটাকে যখন যেটা লাগে তখন সেটা নিয়ে আসি। আর এখানে হচ্ছে নিউ মার্কেট গিয়েছিলাম, এখানে মেয়ের জন্য জুতা আর ওড়না পায়জামা নিয়ে এসেছি, সেটা একটু শেয়ার করলাম। আর সব সময় সব মার্কেটে যাই, আসলে ওভাবে শ্যুট করা হয় না। এখন আমি আমার মেয়ের জন্য ডাক্তার দেখিয়েছি, মুখে ব্রণের দাগ হয়ে গেছে, ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, পরে শাহবাগ আজি সুপার মার্কেটে সেখানে পেয়েছি, সেখান থেকে নিয়ে এলাম এই যে ওষুধগুলো। হ্যাঁ, দাগগুলো কমেছে, বরণ ওঠাও কমেছে। এই তো আদি সুপার মার্কেটে শেষ করে চলে এলাম আগরা। এখানে এসে কিছু কসমেটিক নিয়ে নিলাম, এই তো একদম দামি ব্র্যান্ডের গোল্ডেন রোজ, একদম যে পিওর যে কসমেটিক সেটাই কিনে নিলাম। কম দামিগুলো ইউজ করলে আর এমনিতেই বরণ আরও বেশি করে বরণ উঠবে, তাই কম দামি কসমেটিক ইউজ করাটাও ঠিক না, ব্র্যান্ডের জিনিসই ইউজ করা উচিত। আর আমার রান্নাঘরে আজ কী যে দুর্ঘটনা ঘটলো সেটাই দেখাবো। এই তো আমি চুলাটা কিনে নিয়ে এসেছি, আমার আগের চুলাটা চাবির মধ্যে আগুন ধরে যেত, তাই আমি সেটা খুলে আমি এই চুলাটা লাগিয়েছিলাম। এটা বাহিরের মালয়েশিয়ান চুলা, গ্লাস করা, চুলাটা খুবই সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লেগেছে।
তারপরে দেখবেন এই চুলার কি অবস্থা হয়েছে, এত সুন্দর চুলাটি। অটো চুলা ছিল, এই তো চুলাটা অনেক সুন্দর ছিল, তাই আমি বারবার এটা শুট করেছি, কারণ এই চুলাটি আজ আর আমার রান্নাঘরে নেই। কেন নেই সেটাও শেয়ার করব। এজন্যই আজ চুলার কাহিনীটা বলবো। আর আমাকে যারা ভালোবেসে আমার সাথে আছো, তাদেরকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, তাদের পাশে সব সময় আছি। এই তো আমার চুলার অবস্থা দেখো, একটি তরকারি রান্না করার পর চুলাটি কিছুক্ষণ পর একদম কাঁচগুলো ব্রাস্ট হয়ে গেল, ফেটে চুরা চুরমার হয়ে গেল। কেন হলো বুঝিনি, জানলাম না। পরে আবার ওই দোকান থেকেই আমি আবার স্টিলের এই অটো চুলাটি আবার নিয়ে এসেছি, আমার ডাবল খরচ হয়ে গেল। তবে কিছু করার নেই, বলারও নেই, নষ্ট হয়ে গেছে, কিছু তো করার নেই, নতুন আরেকটা কিনে এনেছি। আজ আমি আমার এই নতুন চুলাটি এবং চুলার পাশে যে দেয়াল কিভাবে পরিষ্কার করি সেটাই দেখাবো। আমি ভীম লিকুইড নিয়ে নিয়েছি, সাথে সাথে গরম পানি নিয়েছি, আর নিয়েছি মিলিয়ে করি। চাইলে লেবুর রসও দেওয়া যায়, আমি লেবুর রস দিইনি, ব্লিচিং পাউডার দিয়েছি বলে একদম দেয়াল পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। আমি তারের ছোপা দিয়ে পরিষ্কার করছি, তো গরম পানি একটু একটু দিয়ে। আর চুলাটিও নতুন, 4-5 দিন হয়েছে কাচের চুলাটি ভাঙার পরে। পরবর্তীতে আর কাচেরটা আনিনি, স্টিলেরই অটোটা এনেছি। এখন আমি দেয়ালটা কিভাবে পরিষ্কার করছি সেটাই একটু দেখিয়ে দিলাম। এই জারি সোবাটা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে মেজে নিয়েছি। এখন আমি একটি তাওলে দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম ঠান্ডা পানি দিয়ে, এবং চুলাটি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। চুলাটা তো অত পরিষ্কারের প্রয়োজন ছিল না, কারণ নতুন চুলা। তবে আমার ওই চুলাটি যে গ্লাসটি ব্রাস্ট হয়ে গেছে ওইটা কিন্তু অনেক সুন্দর ছিল, এটার চাইতে কিছু করার ছিল না। এই তো আমার একদম চুলা পরিষ্কারও ঝকঝকে হয়ে গেছে, দেয়ালও পরিষ্কার হয়ে গেছে। দেখতে থাকো বন্ধুরা, আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার মতো করে ভালো থাকবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।